আন্দোলনে হরি বল হরি বল হরি বল হরি বল। তো এই গানে কিন্তু আমি একা নয় মা, আমরা সকলে মিলে একটু দুই বাহু তুলে একটু আনন্দ করবো, কেমন? বুঝলাম। তোমায় ছেড়ে দিলে সোনার গো, আমি আর তো পাব না, না 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 গো না। কোনদিন তোমায় আমি যেতে দেব না। আচ্ছা, আমার মায়েদেরকে বলবো, আজকে কিন্তু আমরা সকলেই উপস্থিত হয়েছি আমার এই লোকনাথ বাবার জন্য, তাই তো? আচ্ছা মায়ের একটা কথা বলুন তো, আমার লোকনাথ বাবা যদি আপনাদের সকলের মাঝে যদি দর্শন পান, তাহলে আমার সেই লোকনাথ বাবাকে কাছে পেয়ে আপনারা কে কি করবেন? ও মায়েরা বলুন, আমার বাবা যদি আজ আপনাদের সকলের মাঝে যদি অবতার হয়, তাহলে আমার বাবাকে পেয়ে আপনারা কে কি করবেন? বলুন বলুন, আমার বাবাকে পেয়ে কি আপনারা ভয়ে বাড়ি চলে যাবেন? যাবেন না, তাই তো? একদম। তাহলে কি করবেন? নিশ্চয়ই তাকে বুকের মাঝে দড়ি ধরবেন। একদম। আমার বাবাকে কাছে পেয়ে তার সেই চরণ দুখানি জড়িয়ে ধরবেন, তাই তো? তবে আমার মায়েরা বাবারা কে কি করবে জানি না গো। আমি যদি আমার সেই বাবাকে একবার কাছে পাই, তো আমি কি করব জানেন? আমি কি করব জানেন মা? তোমায় দিদি মাঝারে রাখিব দয়াল আমার, ছেড়ে দেব না। তো সকলে মিলে দুই বাহু তুলে যাই যাই নিতাই গুণ সীতারাত্মে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে তার সঙ্গে হরি বল হরি বল ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না 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 যেতে দেব না। তোমায় দিদি মাঝারে তোমায় আমার করে তোমায় জড়িয়ে ধরে রাখিব যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব যেতে দেব না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যাব বোঝের কুলে কুলে চাঁদ গো আমার
কাগজের কোণে কোণে ওই মাগব বজ্রে পদ ধ্বনি, জয় রাধা নামে পাগল হয়ে থাকব মদনা, জয় রাধা নামে, জয় রাধা নামে পাগল হয়ে থাকব মদনা নানানা। স্বয়ং গোবিন্দ বলছেন যে আমি ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে হরিনাম বেলাব, কিন্তু আমরা এই কলির অধম মানুষ, আমরা কি করি জানেন গো? আমরা দিনান্তে একবার হরিনাম বলি না, আমরা দিনান্তে একবার সেই কৃষ্ণ নাম বলি না। আমরা এই মায়ার সংসারে সবকিছু আমার আমার করে সব শেষ করে ফেলেছি। একবার চলুন না মা, একবার সকলে মিলে একবার দুই বাহু তুলে একবার জাস্ট হরিনাম গাইব সকলে মিলে। কি হবে আমার সঙ্গে দুই বাহু তুলে সকলে মিলে একবার হরিনাম হবে কি? কারণ কথায় আছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে। তা চলুন না একবার সকলে মিলে আজ দুই বাহু তুলে এই জায়গাটা মধুময় বৃন্দাবন করে তুলি, কেমন? তো চলুন সকলে মিলে একবার তালে তালে একবার হরিনাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, আস্তে আস্তে আস্তে। তার মানে এই কজনেরই হাত আছে আর বাদ বাকি মানুষের হাত নেই, তাই তো? মাত্র হাতে গোনা পাঁচ থেকে দশ জন মানুষের হাত উঠছে আর বাদ বাকি হাত উঠছে না, তার মানে বাদ বাকি জনের হাত নেই। শুনুন শুনুন, আজকে এই হরি নামে, এই কৃষ্ণ নামে যারা হাত তুলবেন না, বাড়ি গিয়ে বুঝতে পারবেন হবে কোমরের ব্যথা, নাই হাঁটুর ব্যথা, নাই হাতের ব্যথা। তখন বুঝতে পারবেন যে কি হলো। কি একবার হবে দুই বাবু তুলে সকলে মিলে? বলো বলো লোকনাথ বাবা কি, বলো বলো লোকনাথ বাবা কি? তো সকলে মিলে দুই বাবু তুলে একবার হরি নাম গাইবো, চলুন একবার সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নিতাই গুণ শ্রীনাথ শুনুন, হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যাব বোঝে কুলে কুলে, ওই মাগব বোঝের পদ ধুলি, জয় রাধা নামে পাগল হয়ে থাকব মদনা, হরি বল হরি বল হরি বল, জয় রাধা নামে, জয় রাধা নামে পাগল হয়ে থাকব মদনা নানা না। দেখতে দেবো না তোমায় দিতে মাঝারে, তোমায় আমার করে তোমায় জড়িয়ে ধরে রাখিব, যেতে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখিব, যেতে দেবো না। হরি বল হরি বল হরি বল, তোমায় ভজলে হরি, তোমায়
পাই ভজলে হরি বংশে ধারি নিদা গয় দাদা দাদা যেতে দেব না তোমায় দিদি মাঝারে তোমায় আমার করে তোমায় জড়িয়ে ধরে রাখিব যেতে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব যেতে দেব না Oh!